দু সালে চোদ্দ মে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন বছরের বেশি চলতি বছরে নয় জুন প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নিয়েছেন তিনি আর মঙ্গলবার তার জন্মদিনে তৃতীয় মোদী সরকারের একশো দিন পূর্ণ হয়েছে এই একশো দিনে সাধারণ মানুষের উন্নয়নে কি কি পদক্ষেপ করেছে সরকার তার খতিয়ান তুলে ধরল কেন্দ্র সেখানে যেমন কৃষকদের আয় বাড়াতে নানা পদক্ষেপের কথা বলা হয়েছে তেমনি মহিলাদের উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরা হয়েছে আয়ুষ্মান ভারতে সত্তর কিংবা তার বেশি বয়সীদের স্বাস্থ্য বীমারও উল্লেখ করেছে কেন্দ্র মঙ্গলবার চুয়াত্তর বছরে পা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার এই দিনই তৃতীয় মোদী সরকারের একশো দিন পূর্ণ হল এই একশো দিনে প্রায় পনেরো লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তার মধ্যে উল্লেখযোগ্য কৃষি পরিকাঠামো ক্ষেত্র মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নয়াদিল্লির তৃতীয় মোদী সরকারের একশো দিন উপলক্ষে একটি বিশেষ পুস্তিকা প্রকাশ করেন সেখানে গত একশো দিনে কেন্দ্রের নেওয়া একাধিক পদক্ষেপের উল্লেখ রয়েছে তৃতীয় মোদী সরকার পি এম কিষাণ নিধি প্রকল্পের অধীন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেশের নয় কোটি ত্রিশ লক্ষ মানুষের কাছে কুড়ি হাজার কোটি টাকা পৌঁছে দিয়েছে জলবায়ু সহনশীল ও উচ্চ ফলনশীল একশো নয় জাতের শস্য কৃষকদের জন্য বাজারে পৌঁছে দিয়েছে কেন্দ্র কৃষকরা যাতে ফসলের ভালো দাম পান সে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষে খারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে কৃষি পরিকাঠামো আরো উন্নত করতে পদক্ষেপ করেছে কেন্দ্র কৃষকদের জীবনযাপনের মান উন্নত করতে সবটি প্রকল্পে চোদ্দ হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মহিলাদের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত প্রকল্পগুলিতে চলতি বছরের বাজেটে তিন লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলি যাতে আরও উন্নত হয় সেজন্য পদক্ষেপ করেছে কেন্দ্র দুই দশমিক তিন লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর ২৬ লক্ষ সদস্যের জন্য পাঁচ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ দেওয়া হয়েছে এগারো লক্ষ নতুন লাখপতি দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে শংসাপত্র সংগ্রহ করেছেন মহিলা উদ্যোগপতিদের জন্য মুদ্রার ঋণের পরিমাণ দশ লক্ষ থেকে বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করা হয়েছে এছাড়া মধ্যবিত্তদের জন্য একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র বার্ষিক সাত লক্ষ টাকা পর্যন্ত আয় কোনো কর দিতে হবে না পেনশন নিশ্চিত করা হয়েছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমায় এবার থেকে সত্তর কিংবা তার বেশি বয়সীরা বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাবেন এর ফলে ছ কোটি প্রবীণ নাগরিক উপকৃত হবেন দেশি বিদেশি বিনিয়োগ টানতে বিদেশি কোম্পানিগুলির কর্পোরেট ট্যাক্স চল্লিশ শতাংশ থেকে কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ করা হয়েছে সব মিলিয়ে গত একশো দিনে তৃতীয় মোদী সরকার যে সাধারণ মানুষের জন্য একের পর এক সিদ্ধান্ত নিয়েছে তা তুলে ধরেন অমিত শাহ কৃষি কা যা তো সবাল হত্তরবি কিস্ত প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা কী সাড়ে নোড় কিষানো বিশ হাজার করোড় রুপিয়া বিতরিত কিয়া গা और अभी तक कुल 12 करोड़ तैतीस लाख किसानों को 3 लाख करोड़ रुपया वितरित किया गया है खरीफ फसलों का एमएसपी बढ़ाया गया है मैं एमएसपी पर जरूर कहना चाहूंगा कि आप लोग भी आंकड़ों का अध्ययन करिएगा यूपीए सरकार और कांग्रेस की राज्य सरकारों से कई गुना ज्यादा एमएसपी की खरीदी भारतीय जनता पार्टी की नरेंद्र मोदी सरकार ने की है हमारी एनडीए सरकार ने की है यही बताता है कि सरकार किसानों के हितों को समर्पित है इसी सरकार के कार्यकाल में वन नेशन वन रिपोर्ट आर इ्यूज